আপনার জামাইবাবু আজকে শপথ গ্রহণ করতে চাইছে, চলেছে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে, কী বলবেন? আমি তো একই কথা বারবার বলছি যে শপথ গ্রহণ হওয়ার পর ভগবান যেন ওই দেশের উন্নতির দিকে নিয়ে যায় এবং দু দেশের সঙ্গে সম্পর্ক খুব মধুর সম্পর্ক হয়ে তুলুক এবং সব কিছু যেন খুব ভালোভাবে চলে। আর বারবার আমি এক কথাই বলি যে আমাদের ট্রানজিট ভিসা ব্যবস্থা করে দিই দুই পক্ষ, যাতে আমাদের ভিসা পেতে অসুবিধা না হয়, কেন অনেক কষ্ট হয়। এক একটা ভিসা পেতে 18 দিন 20 দিন হয়ে যায়, মানুষ অনেক সময় মানুষ ওখানে মারা গেলেও যেতে পারে না। এইটা একটা আমার সরকারকে ওই সরকার দুটোই দেখা উচিত, যাতে আর সিনিয়র সিটিজেনের জন্য আর একটা ফ্যাসিলিটি হয়েছে, ওরা 5 বছর ভিসা যেন একসঙ্গে লাগিয়ে দেয়। আর এদের যখন খুশি আমার যেন কোনো অসুবিধা হলে দিলাম, এবং আমার যদি হার্টবিট আমার এটা হার্টের এটা যদি খুব বেশি প্রবলেম দেখে, আমি যে ওখানে যে আমি চিকিৎসা করছি আমার ভাইনার কাছে, আমার ভাইনার সেটা দেখতে পারে খুব ইজিলি, তার কোনো অসুবিধা হয় না। তবে সবাই তাই ওদের যা তার আত্মীয় আছে ওখানে, ওরাও সে সময় মতো যেতে পারে, অনেকে যেতে পারে বলে অনেক দুঃখ প্রকাশ করে, আমি শুনেছি দেখেছি পর্যন্ত। আর সব দিক দিয়ে যেন সুবিধা হয়। প্রধানমন্ত্রী হওয়ার পর জামাইবাবুকে কি শুভেচ্ছা জানাতে যাবেন বাংলাদেশ? না, আমি এখন যাবো না, আমি যাবো শীতের সময় যাবো, কারণ আমি গরমের সময় এখন যাবো না, আর আমার এখন কিছু কাজ আছে এখানে, আমি যেতে পারছি না। আর শুভেচ্ছা তো আমি ফোনে জানাবো, কংগ্রেচুলেশনটা। লাস্ট কবে কথা হয়েছিল আর কী বৃত্তান্তের কী বিষয় নিয়ে কথা হয়েছিল? বিষয় কিছু না, আপনি কেমন আছে না আছে, সব বাড়ি কেমন আছে না আছে সব, হ্যাঁ এইসব সম্বন্ধে সবাইকে ভালো আছে। আমার মা চলে গেলেন, ওই জন্য উনি দুঃখ প্রকাশ করেছেন খুব, আরও কিছুদিন থাকতেন বেশি তাহলে আমরা আরও আনন্দ পেতাম। হ্যাঁ, মা তো খুবই ওনাকে এ করে রিগার্ডস করেন, আর উনিও মাকে প্রচণ্ড রিগার্ডস করেন। বাংলাদেশের মানুষ তাকে চেয়েছে এবং সে কিন্তু সব চেয়েছে বলেই তাকে আর সে আর শপথ গ্রহণ করতে চলেছে প্রধানমন্ত্রী হিসেবে, কী বলবেন এই বিষয়ে? হ্যাঁ, বাংলাদেশের মানুষ ভালো ভেবে যে ভেবে ওনাকে চুজ করেছে, এবং উনি জানেন, সবাই জানে যে উনি একটা সুন্দরভাবে দেশকে পরিচালিত করতে পারবে, এবং আমিও চাই যাতে উনি দেশকে সুন্দরভাবে সবাই মিলে যে কয়জন ক্যাবিনেট আছে সবাই মিলে সুন্দরভাবে দেশকে চালিত করে, সব রকম ঝামেলা থেকে মুক্ত হয়। হ্যাঁ, এটি আমার আমিও আশীর্বাদ করি, আমার প্রার্থনা করি ভগবানের কাছে, ভগবান যেন আমাদের সবাইকে ওনাকে সুস্থভাবে ওনার ক্যাবিনেটকে সুস্থ হয়ে চলার এই রাস্তা থেকে। আপনার নাম? আমার নাম আশফাক হোসেন। আশফাক? আশফাক হোসেন। আশফাক ভালো নাম কি আছে? ওইটা ভালো নেই। আর ডাকনাম কি আছে? ডাকনাম আমাকে বাবু ডাকে। বাবু কি? বাবু শুধু বাবু। আপনার ক্যাপ্টেন শেষ করেন, ওনারা আরেকজন আছে বলে এখন একজন দেখুন, এখন একজন আছেন। কোমল আছে অভিষে আনন্দ সিএন ওইখানে বসে এরা ছবি করতে পারবো না, আমি এদিকটাই বসি, আমি এদিকটাই বসি, আসুন। যদি এতজন থাকে তো বসের জায়গা দাও, চেয়ারটি দাও, কিচ্ছু করতে হবে না, উদা আপনি জানে উত্তর ঠিক কাজ করেন। আপনার সঙ্গে বোনের ছবি নাকি?